হ্যালো, আমি মিনহাজুর রহমান। আমি এম স্কুল ফর ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ হতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্বটি। আমি আজ তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস এইটের বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা অনলাইন প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব এবং আমি তোমাদের অন্যান্য সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা অনলাইন প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা সেগুলো না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিও। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সাথে সাথে লাইক কমেন্ট আর শেয়ার তো করবেই। চলো শুরু করা যাক। ক্লাস এইটের বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর এক নম্বর প্রশ্ন হলো, সেইটে সবার চেয়ে শ্রেয়, সেইটে সবার চেয়ে শ্রেয়, কবির মনে সবার চেয়ে শ্রেয় কি? কবির মনে এই যে সবার চেয়ে শ্রেয়, এই শ্রেয় জিনিসটা কি সেটা তোমাদের লিখতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। সবাইকে বলবো যে এই যে অংশটা আমাদের বই থেকে তুলে দেওয়া হয়, এই অংশটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কবিতার অংশ বা কোন গদ্যাংশের অংশ এবং তার সাথে সাথে কে লিখেছেন, প্রত্যেক উত্তরের ক্ষেত্রে তোমরা এটা লিখে দেবে, তারপরে তোমাদের প্রশ্নের উত্তরটা লিখবে। ওকে, তারপরে দেখো এখানে সবচেয়ে শ্রেয় যে বিষয়টা সেটা নিয়ে অ্যান্সার হচ্ছে, অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে, হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে অস্তিত্ব রক্ষা করাই, করাকেই ভেসে থাকা অর্থে প্রকাশ করেছেন। আর সেই কাজটি কবি সবচেয়ে ভালো এমন দাবি জানিয়েছেন, সবথেকে ভালো বা শ্রেয় এমন দাবি জানিয়েছেন কবি। ব্যাস, এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। কোশ্চেন নাম্বার 2, তদবিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কেন আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? এখানে যে আনুকূল্যর বিষয়টা আসছে, এই বিষয়ে বক্তা কেন আনুকূল্য করবেন, এটাই তোমাদের অ্যান্সার করতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো বক্তা আরব সেনাপতি আশ্রয় দিয়েছিলেন মুর সেনাপতিকে। আরব সেনাপতি কাকে আশ্রয় দিয়েছিলেন? মুর সেনাপতিকে। তার আহার ও নিদ্রার সুব্যবস্থাও করে দিয়েছিলেন তিনি। পরের দিন প্রভাতে মুর সেনাপতি যাতে স্বস্থানে প্রত্যাবর্তন করতে পারেন, বক্তা এ কারণেও আনুকূল্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাহলে কি জন্য দিয়েছিলেন? যাতে মুর সেনাপতি স্বস্থানে প্রত্যাবর্তন করতে পারেন, বক্তা এই কারণেই আনুকূল্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। কোশ্চেন নাম্বার 3, এই রইল তোর পিকনিক। এটা তোমাদের একটা বইয়ের অংশ, অর্থাৎ এটা নেওয়া হয়েছে বনভোজন থেকে, এই অংশটা তোলা হয়েছে। তারপরে বলা হচ্ছে প্রশ্নটা তোমাদের, আমি চললাম বক্তা কে? তারপরের প্রশ্ন আছে দেখো, কেন তিনি পিকনিকে থাকতে চান না, এটা তোমাদের বলতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো বক্তা হলো টেনিদা। এখানে বক্তা কে? টেনিদা। এবং তার সাথে সাথে কেন তিনি পিকনিকে থাকতে চান না, তার অ্যান্সার হলো পিকনিকের মেনুতে ছোলার ছাতু আর লঙ্কার কথা উঠলে তিনি পিকনিকে থাকতে চাননি। তাহলে কি, পিকনিকে ছোলার ছাতু আর লঙ্কার কথা যখন ওঠে তখন টেনিদা বলল যে আমি আর পিকনিকে থাকবো না, আমি চললাম। এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। কোশ্চেন নাম্বার 4, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে। এটা তোমাদের বইয়ের অংশ। তারপরে কি বলেছে, কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন, কবির মনে এমন প্রশ্ন জাগলো কেন, সেটা তোমাদের অ্যান্সার করতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো কবি কবিতার আলোচ্য অংশে আক্ষেপ করে বলেছেন, কি করে বলেছেন, আক্ষেপ করে বলেছেন, পরবাসী কবে তার স্বভূমি গড়ে তুলতে পারবে।
বস্তুত কবি চেয়েছেন চেতনার জাগরণে প্রাণহীন ধূসর এই পৃথিবীকে নবীন প্রাণের সঞ্চারে সবুজের আহ্বানে নব জাতকের বাসযোগ্য করে তুলতে। ওকে, কবির মনে এমন প্রশ্ন জাগরণ হয়েছে, এ কারণেই কবির মনে এমন প্রশ্ন জাগরণ হয়েছে। ব্যাস, এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 5। এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানিতে যেন এক পাস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম। লেখকের বক্তব্য অনুসারে সেই পরিস্থিতির বিবরণ দাও, অর্থাৎ সেই দেহরাদুন এক্সপ্রেসে যে সম্মেলন তারা লাগিয়েছিল সেই সম্মেলনের কথা তোমাদের বলতে হবে, যে সেখানে কি ঘটনাটা ঘটিয়েছিল। ওকে, চলো দেখা যাক অ্যান্সার কি হবে। অ্যান্সার হলো, পথচলতি গল্পের কথক সুনীতি কুমার চট্টোপাধ্যায় নিজের বুদ্ধি, ব্যক্তিত্ব এবং ভাষা জ্ঞানে দেহরাদুন এক্সপ্রেসে পাঠানদের সঙ্গে জায়গা করে নিয়ে সকলের সঙ্গে ভাব বিনিময় করতে লাগলো। কে ভাব বিনিময় করতে লাগলো? লেখক। হঠাৎই তিনি পাঠানদের উদ্দেশ্য করে বলেন, শ্রেষ্ঠ কবি খুশহাল খা খট্টকের গজল কেউ জানে কি না? তখন একজন গাইল কবির কর্কশ লাগলেও, তখন একজন কি করলো, সেই গজলটা গাইল, কিন্তু কবির কর্কশ লাগলেও তিনি বাহবা দিয়ে অন্য প্রসঙ্গে গেলেন। কি দিলেন তিনি? কর্কশ লাগার পরেও তিনি বাহবা দিলেন, দিয়ে তিনি অন্য প্রসঙ্গে চলে গেলেন। এরপর আর এক পাঠান কবির কথায় দিন ভাঙা কিস্সা গানে সকলকে মাতিয়ে রাখলো। সকলকে কি করে রাখলো? সে মাতিয়ে রাখলো। কোন গানে? দিন ভাঙা কিস্সা গানে। ওকে, তারপরে দেখো, এইভাবেই সব কিছুকে ভুলে গিয়ে সকলে একান্ত হয়ে এতটাই গান বাজনা আনন্দ হুল্লোড়ে মেতে উঠল যে কথক সানন্দে আলোচ্য পরিস্থিতির বিবরণ দিয়েছেন। এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। নাম্বার 6। এসব আমারই হবে, আমাকে দেবেন বিধাতা। এটা তোমাদের বই থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো, ভাবনাটি কার? এই যে ভাবনাটা যে সব আমারই হবে এবং দেবেন কে? বিধাতা দেবেন। তাহলে এই যে ভাবনাটা ভেবেছে, এই ভাবনাটা কে ভেবেছিল তোমাদের বলতে হবে। তারপরে বলছে, বিধাতা তাকে কি কি দেবেন বলে সে মনে করে, সে ভেবেছিল, কিন্তু বিধাতা কি কি দেবেন বলে সে ভেবেছিল সেটাও তোমাদের লিখতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো, ভাবনাটি চড়ুই পাখির। কোন পাখির? চড়ুই পাখির। তাহলে দেখো, চড়ুই পাখিরও ভাবনা আছে। তারপরে দেখো, ঠিক দেখো, চড়ুই পাখি বিধাতার কাছ থেকে কি কি পাবে বলে সে মনে করে। দেখো, সে মনে করে বিধাতা তাকে কবির অনুপস্থিতিতে এই কক্ষের সব কিছু দেবেন। তাহলে অর্থাৎ কবি যে কক্ষে থাকেন সেই কক্ষের সব কিছু দিয়ে দেবেন। কে দিয়ে দেবেন? বিধাতা তাকে দিয়ে দেবেন, এটা সে মনে করে। যেমন দেখো কি কি, টেবিলে রাখা ফুলদানি। কি? টেবিলে রাখা ফুলদানি, বই খাতা আর যাবতীয় সামগ্রী। অর্থাৎ যাবতীয় সামগ্রী যা আছে সবই বিধাতা তাকে দিয়ে দেবেন। ওকে, এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো দেখি পরবর্তী প্রশ্ন কি আছে। কোশ্চেন নাম্বার 7। দল বিশ্লেষণ করে মুক্ত ও রুদ্ধ দল চিহ্নিত করো। দেখো, একটা শব্দ দিয়েছে যেটা হলো সম্ভাষণ। এই সম্ভাষণ শব্দটির দল বিশ্লেষণ করতে হবে এবং তার মুক্ত আর রুদ্ধ দল লিখতে হবে। ওকে, চলো দেখা যাক অ্যান্সারটা কি হবে। অ্যান্সার হলো সম্ভাষণ। একে যদি আমরা ভাঙি দলে, তাহলে দেখো কি হবে, সম এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। কোশ্চেন নাম্বার 8। উঠান্তিমূলক পত্তনে চেনা যায় প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। এই প্রবাদটি তোমাদের ব্যবহার করতে হবে, করে তোমাদের কি করতে হবে, একটা বাক্য রচনা করতে হবে। ওকে, চলো দেখা যাক অ্যান্সারটা কি হয়। অ্যান্সার হলো, উঠান্তিমূলক পত্তনে চেনা যায়। এর মানে হচ্ছে, ভবিষ্যতে কে কেমন হবে প্রথম জীবনেই তার আভাস পাওয়া যায়। ব্যাস, তোমরা অর্থটা তো জেনে নিলে, কিন্তু বাক্য রচনাটা কি হবে চলো জানিয়ে দিই। বাক্য রচনা, ইমরান যে আমাদের গ্রামের মুখ রাখবে বড় হয়ে, সেটা এখন ওকে দেখলেই বোঝা যায়। কথায় আছে না,
উঠানটিমূলক পত্তনে চেনা যায়। ব্যাস এটাই হলো তোমাদের অ্যান্সার। আমি এম শ্রেণী বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর এক নম্বর প্রশ্ন হলো বা 1.1 প্রশ্ন হলো, সেলুকস ছিলেন গ্রিক সেনাপতি না গ্রিক সম্রাট, না মুর সেনাপতি, না আরব সেনাপতি। এখানে তোমাদের অ্যান্সারটাকে নিচেই আন্ডারলাইন করতে হবে। ব্যাস তোমাদের অ্যান্সারটা হবে গ্রিক সেনাপতি। ওকে, এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো দেখি পরবর্তী প্রশ্নের অ্যান্সার কি হয়। কোশ্চেন নাম্বার 1.2, তোতাইয়া চাই একটি সবুজ টিয়া, তোতাইয়া চাই একটি সবুজ টিয়া বা সবুজ চারা গাছ বা সবুজ জামা বা চশমা, সে কি চাই তোতাইয়া? তোতাইয়া চাই সবুজ জামা, এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো দেখা যাক পরবর্তী প্রশ্নের অ্যান্সার কি হয়। পরবর্তী প্রশ্ন হলো 1.3, বাঘের বিক্রম সম মাঘের হিমানী, পঙ্ক্তিটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভারত চন্দ্র রায় বা এর ভিতরে কোনটা হবে তোমাদের অ্যান্সার? চলো দেখো মাইকেল মধুসূদন দত্ত, এটাই হবে তোমাদের অ্যান্সার। ব্যাস চলো পরবর্তী প্রশ্নে 1.4, আলেম শব্দের অর্থ, আলেম শব্দের অর্থ কি হবে চলো দেখা যাক। এক নম্বরে দিয়েছে তোমাদের প্রবর্তক, দ্বিতীয়টি দিয়েছে সর্বাজ্ঞ এবং তৃতীয়টা দিয়েছে অভিযাত্রী এবং চতুর্থ দিয়েছে সহযাত্রী, এর ভিতরে তোমাদের কোনটা হবে চলো দেখা যাক। এর ভিতরে তোমাদের অ্যান্সার হবে সর্বাজ্ঞ, আলেম শব্দের অর্থ সর্বাজ্ঞ। ওকে, এটাই হবে তোমাদের অ্যান্সার। চলো দেখি পরবর্তী প্রশ্ন কি আছে। 1.5, মুর সেনাপতি শব্দের দল সংখ্যা, মুর এই মুর সেনাপতি এর দল সংখ্যা কত তোমাদের বলতে হবে। এক নম্বরে দিয়েছে 2, তারপরে দিয়েছে 3, তারপরে 5, তারপর 6, তোমাদের অ্যান্সার হবে 3, দল সংখ্যা 3। ওকে, এটাই হলো তোমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2.1, সুখ পাওয়া যায় অনেকখানি, কবির মতে সুখ লাভের উপায় কি? তোমাদের যে অংশটা তুলে দিয়েছে দেওয়ার পর বলা হলো কি, কবির মনে কবির মতে সুখ লাভের উপায়টা কি, সুখ কিভাবে পাওয়া যাবে, এটা কবি কিভাবে মনে করেছেন সেটা তোমাদের বলতে হবে। কি হবে অ্যান্সার চলো দেখা যাক। অ্যান্সার হলো, মানুষ অনেক সময় নিজ নিজ অহংবোধে মগ্ন থাকে, অর্থাৎ মানুষ নিজ নিজ অহংকারে মগ্ন থাকে, ফলে মন খুলে অপরের সঙ্গে মিশতে পারে না। তাহলে মনে অহংকার থাকলে অপরের সঙ্গে খুলে মেশা যায় না। ওকে, তারপরে দেখো, যদি অহংটাকে সরিয়ে ফেলে সকলের মাঝে এসে দাঁড়ায়, যদি সেই অহংকারটাকে তুমি নাড়িয়ে ফেলতে পারো আর সকলের মাঝে এসে দাঁড়াতে পারো, তাহলে দেখো কবি কি বলছে, কবির মতে তবেই সে বিশ্ব চরাচরের অনেকখানি সুখ উপলব্ধি করতে পারবে। তাহলে তোমাদের কাজ কি হবে, যে অহংটাকে সরিয়ে সবার মাঝে এসে দাঁড়ালেই কবির মতে তোমরা সুখ উপলব্ধি করতে পারবে, এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। কোশ্চেন নাম্বার 2.2, বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হতে লাগিল, তাহলে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল, এই কথোপকথন গল্পের ঘটনাকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে? ওকে, এটাই হলো তোমাদের প্রশ্ন। কি হবে অ্যান্সার চলো দেখা যাক। অ্যান্সার হলো, আরব সেনাপতি এবং মুর সেনাপতি একসঙ্গে বসে যখন কথোপকথনে নিমগ্ন ছিল, তখন দুই সেনাপতি নিজ নিজ এবং নিজেদের পূর্বপুরুষদের বিজয় কাহিনী বর্ণনা করতে থাকে। তাহলে তারা কি নিয়ে গল্প করছিল, নিজ নিজদের বীরত্বের কাহিনী এবং তাদের পূর্বপুরুষরা কি বীরত্ব করেছে, যুদ্ধ করেছে, সেই যুদ্ধের কাহিনী নিয়ে তারা আলোচনা করছিল। ওকে, তারপরে দেখো, এই সময়ে কথোপকথনে জানতে পারে আরব সেনাপতি, কে জানতে পারে, আরব সেনাপতি, যে মুর সেনাপতি তার পিত্র হন্তা, অর্থাৎ মুর সেনাপতি তার পিতাকে হত্যা করেছিল। ওকে, এটা তার গল্পের ভিতরে জানতে পেরেছিল। এই কথা জানার পরেই গল্পের ঘটনাকে নিয়ন্ত্রণ এনেছে। তাহলে তারা যে গল্প করছিল, তারা গল্পের ভিতরে নিয়ন্ত্রণ এনেছিল এই ঘটনাটাই, যে তার পিতাকে মুর সেনাপতি হত্যা করেছিল। ওকে,
এটাই হলো তোমাদের অ্যানসার। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। কোশ্চেন নাম্বার 2.3, মহাভারতের কোন চরিত্রটি কেন অপুর সবচেয়ে ভালো লাগে? দেখো মহাভারতের একটা চরিত্র আছে, যে চরিত্রটা অপু বলে এক ছেলে আছে যার অনেক ভালো লাগে, ঠিক আছে? সেই চরিত্রটা কোনটা এবং কেন সেই চরিত্রটা তাকে ভালো লাগায়? ওকে, কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র। কার চরিত্র? কর্ণের চরিত্র বড় ভালো লাগে অপুর। তাহলে কর্ণের চরিত্র সব থেকে বেশি ভালো লাগে অপুর, কারণ কর্ণের উপর তার কেমন একটা মমতা হয়, কর্ণের উপরে কেমন তার একটা মমতা হয়, এই কারণে কর্ণের চরিত্রটা তার ভালো লাগে। এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। কোশ্চেন নাম্বার 2.4, টিনের বাক্সে অপু কি কি রেখেছিল? যে টিনের বাক্স ছিল অপুর, সেই টিনের বাক্সে কি কি রেখেছিল অপু, এটা তোমাদের বলতে হবে। এর মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে, তার টিনের মধ্যে যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো দ্বারা তোমার কি মনে হয় যে তার চরিত্রের ভিতরে কি রং ফুটে উঠেছে, সেটা তোমাদের লিখতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো অপুর টিনের বাক্সে একটি কাঠের রং ওঠা ঘোড়া, কি ছিল? একটি ঘোড়া ছিল কাঠের, যেটা আবার রং ওঠা। একটা খাওয়া টিনের ভেপু বাসি, খাওয়া টিনের ভেপু বাসিও ছিল, সেই টিনের বাক্সে রেখেছিল। এর মধ্য দিয়ে তার জিনিসপত্র গুছিয়ে রাখার দিক উঠে ওঠে, এটাই হলো তোমাদের অ্যান্সার। ব্যাস এই পর্যন্ত। আমি তোমাদের এই বিষয়টির সমস্ত অ্যান্সারগুলো করে দিলাম। যদি তোমাদের এই অ্যান্সার শিটের পিডিএফ ফাইল প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি তোমাদের পিডিএফ ফাইলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, এবং তার সাথে সাথে বলবো আমি তোমাদের সমস্ত বিষয়ের অ্যান্সারগুলো করে দেব। যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছো এবং ভালো থাকবে। ব্যাস এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিও।